অনাবিল টিভি সত্যের সাথে। হায়দার গনি খান পলাশ, জেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যশোর পৌরসভা। আমার কি কাজ করার মতন কোনো পাওয়ার আছে? ব্যক্তিগত তো আমার খাল কাটতে হয়, ট্রেন সাফ করতে হয়, এটা তো আমার কাজের মধ্যে পড়ে না। আমার অর্থ ব্যয় করে করতে হয়, সেই পারে আমি কিছু কম্বল বিলি করেছি, তারপরে আমার ওখানে একটা কালভার্ট তৈরি করার জন্য আমি সাহায্য করেছি, এই আর কি। হ্যাঁ, যথেষ্ট খাবার রেডি করেছি। এটা নেত্রীর ব্যাপার তো, আশা নেই, সবাই তো আসে, বাস্তবে কতটুকু হবে আমি জানি না, কত পারে না ও পারে।